পড়েছে শ্রাবণ মাস, এসেছি বাবার কাছে, মাখবো আজ বাবার রঙে, ঘুরে দেখবো তোমাদের সাথে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, আর এই প্রথম সপ্তাহে ভিড়টা একবার দেখুন সবাই, এখানে কিন্তু জল লাগবে পুরা। ঝাড়খণ্ড রাজ্যের দেহগড় জেলায় অবস্থিত মা পার্বতী ও বৈদ্যনাথ মন্দির দেহগড়। শুধু তাই নয়, 51 সতীপীঠের এক সতীপীঠ এই দেহগড়। শোনা যায় এখানে মায়ের হৃদয় পড়েছিল, যেখানে প্রতি বছর শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এই শ্রাবণ মাসে আপনারা কিভাবে দেহগড় আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন মন্দির, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন ঘুরে আসি। আগের দিন রাত্রে প্ল্যান সেট করে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাড়ির কাছে স্টেশন থেকে ফার্স্ট ট্রেন ধরে 5:40 মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। থেমে থাকা দূরপাল্লার ট্রেনগুলো দেখতে দেখতে আর কিছুটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। আজকে তারিখটা হচ্ছে 9 জুলাই 2023, আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 6:30। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের ঠিক বাইরে, আর এই কলকাতা স্টেশন থেকেই আজকে যাত্রা শুরু করব বাবার ধাম দেহঘরের উদ্দেশ্যে। ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা এই কলকাতা স্টেশনে কীভাবে আসবেন, যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে চলে আসুন শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরে আপনারা চলে আসুন বিধাননগর, আর বিধাননগর থেকে পায়ে হেঁটে বা অটোতে আপনারা চলে আসতে পারেন কিন্তু এই কলকাতা স্টেশনে। রিজার্ভেশন টিকিট না পাওয়ায় আমরা জেনারেল টিকিটে সন্তুষ্ট হয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অকাল তখত এক্সপ্রেস 7:40 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অকাল তখত এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে 2 দিন কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় অমৃতসরের উদ্দেশ্যে। দেহগড় যেতে গেলে আপনাদেরকে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে জেসিডি জংশনে। কলকাতা থেকে দেহগড় যাবার সব থেকে ভালো উপায় হচ্ছে ট্রেন। আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে প্রতিদিন প্রচুর ট্রেন পেয়ে যাবেন দেহগড়ের উদ্দেশ্যে। ট্রেনগুলোর নাম ও সময় আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঘড়িতে টাইম হচ্ছে 7:40, আর একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এসে গেছে আমাদের লেজি বয়। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে জাসিডি জংশন পর্যন্ত যাত্রা পথে 2টি স্টেশনে দাঁড়ায়, একটি হচ্ছে আসানসোল জংশন আর একটা হচ্ছে মধুপুর। প্রথম স্টপেজ আসানসোল জংশন, চলে এসছে অলরেডি আমাদের ট্রেন এখানে। এখন ঘড়িতে বাজে বেলা 12:10, আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো মধুপুর জংশন। এর পরের স্টপেজে কিন্তু আমরা নামবো। নীল আকাশ ও দূরের বিস্তীর্ণ পাহাড়গুলো দেখতে দেখতে আমরা 4 ঘন্টার মধ্যেই কলকাতা থেকে পৌঁছে গেলাম জাসিডি জংশন। ঘড়িতে টাইম হচ্ছে বেলা 12:40, আর আমরা এই মাত্র কিন্তু এসে পৌঁছালাম জাসিডি জংশনে, আর এখান থেকেই আমরা কিন্তু যাব এবারে। শ্রাবণ মাসে ভক্তদের জন্য কিন্তু দেখুন ওপরে স্টেশনটা পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে এরকমভাবে, যাতে গরমে কষ্ট না হয়। এটা কিন্তু খুবই কত ভক্ত এসে বসে আছে অলরেডি। প্রথমে যেটা আপনাদের করতে হবে, স্টেশনে নেবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটো বা অটো ধরতে হবে মন্দিরে যাওয়ার জন্য। তো চলুন দেখি কত করে কি নেয় এখন। তো আমরা এখন চলে আসছি কিন্তু দেওঘরের মেন রাস্তার ওপরে। তোমরা স্টেশন থেকে একটু হেঁটে আগে চলে আসবে মেন রাস্তার কাছে, এখানে কিন্তু ও টোটো ভাড়া বা অটো ভাড়া অনেক কম, 15-20 টাকার মধ্যে তোমরা কিন্তু মন্দিরে বা টাওয়ার টপে পৌঁছে যাবে। কিন্তু অলরেডি একটা টোটোতে উঠে পড়েছি, আর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর টোটোতে ভাড়া লাগছে 20 টাকা করে। কিন্তু চলে এসছি অলরেডি টাওয়ার চকে, আর স্টেশন থেকে টাওয়ার চকে আসতে সময় লাগলো 15-20 মিনিট। এইবারে আমাদের কাজ হচ্ছে হোটেল নেওয়া। তো চলুন দেখি হোটেল কিরাম কি পাওয়া যায় এখানে। হোটেল সিলভার ফক্স ইন, চলুন যাই দেখি। মোটামুটি আমি টাওয়ার চকের রাস্তার ওপরেই একটা হোটেল নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের হোটেল। আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আজকে। মোটামুটি কম খরচের মধ্যে একটা হোটেল পেয়ে গেছি, হোটেল সিলভার ফক্স ইন।
এই হোটেলেই আমরা আছি। হোটেলটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি এবং কত টাকা খরচা পড়ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আগে চলো, বেলা হয়ে গেছে, কিছু ঘুড়ি ভোজ করে নিই, কিছু খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। চলো একটা বাঙালি হোটেল দেখে ভালো কম পয়সায় তোমরা কীভাবে খেতে পারবে চলো দেখি। দেহঘরে ঘুরতে এলে আপনারা দুই জায়গায় হোটেল পেয়ে যাবেন, একটা হচ্ছে টাওয়ার চক আর একটা মন্দিরের কাছে। তবে আমি বলবো যদি আপনারা হোটেল নেন এই টাওয়ার চকে নিতে পারেন, কারণ এখানে অনেক সস্তায় আপনারা অনেক ভালো হোটেল পাবেন। আর যদি আপনারা মন্দিরের কাছে যান সেখানে কিন্তু প্রাইস রেটটা অনেকটা বেশি পাবেন। তো আমি বলবো আপনারা টাওয়ার চকেই কোনো একটা হোটেল নিতে পারেন। এই দেহঘরে এসে যদি আপনারা খাওয়া দাওয়া করতে যান, বাঙালি একটা খুব ভালো হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি। এখান থেকে আপনারা কম পয়সায় ভেজ থালি পেয়ে যাবেন, আর এখানে আপনারা ননভেজও পেয়ে যাবেন, কিন্তু শ্রাবণ মাসে শুধুমাত্র ভেজই পাওয়া যায় এখানে। তাই দেখুন আমার পিছনে রয়েছে অনামিকা রেস্টুরেন্ট, আর এখান থেকে আপনারা কম পয়সায় বাঙালি খুব ভালো থালি পেয়ে যাবেন। চলুন ভেতরে যাই, গিয়ে আপনারা দেখাই অনামিকা রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাই। এটা কিন্তু পুরো পিওর ভেজ থালি পাওয়া যায় এখন, বাঙালি হোটেল তাই তো? দেখুন এখানে সব লেখা রয়েছে কিন্তু, হ্যাঁ ভেজ থালি 80 টাকা, পনির চিলি সব কিছু পাওয়া যায়। লোকেশানটা একটু বলে দিই, টাওয়ার চকটা ছেড়ে একটু আগে আসবেন, এসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অনামিকা রেস্টুরেন্ট। আরও একটা রেস্টুরেন্টের সন্ধান আপনাদেরকে দেবো, সেটা টাওয়ার চকের একদম সামনে। চলুন, যেমন আপনাদের বলেছিলাম যে টাওয়ার চকের সামনে আরও একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাঙালি খাবার কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই হোটেলটা একদম টাওয়ার চকের সামনে, আর এই হোটেলটার নাম হচ্ছে ভেদা ইন। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এখানে ভেজ থালি ননভেজ থালি সবই পাওয়া যায়, কিন্তু শ্রাবণ মাস বলে অনলি ফর ভেজ পাওয়া যায় এই এই সময়। বাঙালি খাবারের একমাত্র ঠিকানা কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে। দেখুন রেস্টুরেন্ট কিন্তু বেশ বড়ো সড়ো রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এসি রেস্টুরেন্ট এটা। এই হচ্ছে মেনু কার্ড, দেখুন এখানে সব লেখা আছে। 110 টাকায় আপনারা কিন্তু ভেজ থালি পেয়ে যাবেন। ভেজ থালিতে কী কী থাকে দেখুন, রুটি ডাল সবজি সব কিছু থাকে। পিওর বাঙালি হোটেল আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম, আপনারা এর মধ্যে যে কোনো একটা থেকে খাওয়া দাওয়া করতে পারেন, কম টাকায় আপনারা ভালো খাবার পেয়ে যাবেন। খাওয়া দাওয়া তো হলো, এবার মন্দির ঘুরে দেখা যাক। মন্দির যাওয়ার পথে আপনারা প্রচুর প্যাড়ার দোকান পেয়ে যাবেন। একটা কথা বলি, দেওঘরের প্যাড়া কিন্তু খুব বিখ্যাত, 300 থেকে 400 টাকা কেজি। বানানা হ্যায় ক্যা, কিতনা প্রাইস, প্রাইস কিতনা হ্যায় ভাইয়া? 360। হ্যাঁ 360 রুপে কেজি। 360 টাকা কেজি। মন্দিরে যাওয়ার আগে বলে দিই, এই মন্দিরে প্রবেশ করার জন্য 4টি দরজা আছে, পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ দরজা। জুতো কত আছে? জুতা কিতনা? 5 রুপে। কিতনা কারকে বাসে? 10 রুপে। দেখুন 10 রুপে। বাবার টানে শ্রাবণ মাসের প্রচুর ভক্ত 100 কিলোমিটার পায়ে হেঁটে সুলতানগঞ্জ থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পবিত্র শিবগঙ্গার পাড়ে, আর এখান থেকে স্নান করে শুদ্ধ হয়ে আপনাকে যেতে হবে মন্দিরে পুজো দিতে। বাঁক নিয়ে দূর দূর থেকে জল ঢালতে আসছে বাবার মাথায়, তারা কিন্তু এই রাস্তার ওপর দিয়েই যাবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, আর এই প্রথম সপ্তাহতেই ভিড়টা কত দেখুন, মানে বুঝতে পারছেন এবছরের শ্রাবণ মাসের কেমন ভিড়, বিশাল। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে সোমবার যেহেতু বাবার বার, বাবার বারে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। 10 জুলাই 2023 আজ সোমবার, আর সোমবার মানেই আমরা জানি বাবার বার, তাই প্রচুর ভক্তের সমাগম ঘটেছে কিন্তু আজকের এই দেহঘরে। চলো সেই ছবি তোমাদেরকে সরাসরি দেখাবো আমি, ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, দেখো যেদিকে তাকাচ্ছি শুধু গেরুয়া। হর হর মহাদেব।
হচ্ছে জেনারেল লাইন, এটা আপনারা দিতে পারেন। দেখুন লাইনটা, দেখুন প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু বহু মানুষ, বহু যাত্রী কিন্তু এখানে এসছে বাবা দর্শন করতে। ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেলটা যেও না, সাবস্ক্রাইব করে দিও। এই সময় আপনারা বাবার দর্শন পুরোপুরি করতে পারবেন না, আপনাকে চুমায় জল ঢালতে হবে, সেই জলটা বাবার মাথায় গিয়ে পড়ছে এবং সেই ছবিটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে। দেখুন এই চুমায় জল কিন্তু চলে যাচ্ছে বাবার কাছে, দেখুন এই দেখুন দেখুন সবাই এখানে কিন্তু জল ঢালছে। কত ভিড় দেখুন, সবাই এখানে জল ঢালছে, সবাই জল ঢালছে। দেখুন কি অবস্থা, বাপরে বাপ, বিশাল বিশাল মানে ভিড়, চারিদিকে শুধু ভক্ত আর গেরুয়া পড়ে রয়েছে, একটা আলাদাই লাগছে। এই প্রথমবার দেহগড়ে এত ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু ব্লগ বানাতে হচ্ছে আমাকে, তো একটা অন্যরকম ব্যাপার। দেখো আমার পিছনে ভিড়টা দেখো, লাইনের চাপটা দেখো, খালি ভিড়টা দেখুন একবার। সরাসরি কিন্তু দেহগড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, আর প্রথম সপ্তাহে কিন্তু এত ভিড়। হর হর মহাদেব। এটা হচ্ছে মেন মন্দির, বৈদ্যনাথ বাবার মন্দির, আর তার উল্টো দিকে কিন্তু রয়েছে পার্বতী দেবীর মন্দির। এই মন্দির চত্বরের ভেতরে কিন্তু টোটাল 22টি মন্দির রয়েছে। এই হচ্ছে মা কালী মন্দির, চলুন ভেতরে যাই। লক্ষ্মীনারায়ণ মন্দির, এই মন্দিরে প্রবেশ করার জন্য টোটাল 4টি দরজা রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর আর দক্ষিণ। বজরংবলী হনুমানজির মন্দির, মা গঙ্গা মন্দির, আর তেমন কিছু দেখানোর নেই। এই ভিড়ে বাবার দর্শন নিয়ে বাবাকে নমস্কার করে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। একটি কথাই বলবো, এই মন্দিরে এলে কিন্তু চোখের জল ধরে রাখতে পারবে না, বাবার দর্শন করা এমন। বাবার যে টান, বাবার যে অপার ভালোবাসা, মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে আর হয়তো দেখানো সম্ভব নয়, আপনারা না এলে বুঝতে পারবেন না। এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু।